শিক্ষা জীবন শেষে আমাদের সবার লক্ষ্য থাকে আমরা কর্মজীবনে প্রবেশ করব। কর্মজীবনে প্রবেশের অন্যতম শর্ত হচ্ছে দক্ষতা থাকা, যোগ্যতা থাকা। দক্ষতা যোগ্যতা অর্জনের জন্য কারিগরি শিক্ষা সবচাইতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে আমরা সুনির্দিষ্ট কিছু দক্ষতা আমরা পাই, আর যারা কর্মজীবনে যেতে চাই তারা শুরু থেকেই যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হই তাহলে যে কোনো ধরনের কর্মে আমার সুযোগের সৃষ্টিটা হয়। আর কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার যেহেতু কোনো বিকল্প নেই, আমি আহ্বান জানাবো যারা এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ভালো ফলাফল করেছে, তারা কারিগরি শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে একটি দক্ষ জনসম্পদ সৃষ্টিতে এগিয়ে আসবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা সৃষ্টি করবার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার দিয়েছেন জাতির কাছে, সেই অঙ্গীকার বাস্তবায়নে তোমরা সবাই ভূমিকা রাখবে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবার লক্ষ্য নির্ধারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এটিকে মাথায় রেখে অনেক মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটিকে মাথায় রেখেই একটি জ্ঞান নির্ভর অর্থনীতি সৃষ্টি করবার জন্য, দক্ষ জনসম্পদ সৃষ্টি করবার জন্য শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে এবং এর একটি বড় অংশ কারিগরি শিক্ষায় ব্যয় হবে। আমরা সবাইকে আহ্বান জানাবো আগামীর যেই জ্ঞান নির্ভর অর্থনীতি সৃষ্টি হতে যাচ্ছে এই বাংলাদেশে, আগামীতে যেই দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি হবে আমাদের অর্থনীতিতে, এর পূর্ণ সুযোগ নেওয়ার জন্য কারিগরি শিক্ষায় যেন আমরা সবাই শিক্ষিত হই। আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবার জন্য বঙ্গবন্ধু কন্যা আমাদের সকলকে কাজ করে যাওয়ার জন্য সেইভাবে নির্দেশনা দিয়েছেন। এর জন্য প্রয়োজন দক্ষ জনসম্পদ। দক্ষ জনসম্পদ ব্যতীত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। আর দক্ষ জনসম্পদ সৃষ্টি করবার জন্য, জ্ঞান নির্ভর অর্থনীতিতে অংশগ্রহণ করবার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আর কারিগরি অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকার করছেন, বেসরকারি খাতও এগিয়ে আসছে। তাই আমি সকলকে আহ্বান জানাবো কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আগামীর অর্থনীতিতে নিজেদেরকে সম্পৃক্ত করবার পথ খুঁজে নেই, আগামীর অর্থনীতিতে নিজের সুযোগটা নিজেই সৃষ্টি করে নেই। বাংলাদেশের উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।